দিন রোজা রেখে আসরের নামাজের পর তিনি যখন পানি আনতে যাবেন নদীর ধারে আজকে তিনি কোনো ইফতার পাচ্ছেন না তিনি দেখতেছেন একটা আনার ফল নদী দিয়ে ভেসে ভেসে আসতেছে তিনি আনার ফলটা খেলেন খাওয়ার পরে কে যেন আওয়াজ করলো ও আবু সালে মুসা জঙ্গিরে তুমি যে এ আনার ফলটা খাইলা এই আনার ফলের মালিক কে আনার ফলের মালিক যদি তোমাকে মাফ না করে আমি আল্লাহ তোমাকে মাফ করব না পরের হক করলে ওই আবাদত কবুল হবে না হজরত আবু সালেম মুসা জঙ্গি পথ চলতে চলতে গিয়ে দেখেন নদীর ধারে একটা আনার ফলের গাছ রয়েছে খোঁজ নিয়ে দেখেন আবদুল্লাহ সামুবি রহমাতুল্লাহ আলাই হলেন ওই গাছের মালিক গিয়ে দেখেন আল্লাহর অলি হাতের মধ্যে তসবি মাথার মধ্যে নিয়ে আল্লাহর মধুর নামের জিকির করে আল্লাহর অলিরা আল্লাহর জিকির নবীর দুরুদ কোরআন তেলাওয়াত পাঁচ শক্ত নামাজের পাশাপাশি নফল এবাদত কম করেন না বেশি করেন আব্দুল্লাহ সামিক আবু সালেম উসা জঙ্গি বলেন হুজুর আমি আপনার আনার ফল খেয়েছি আমি রোজা ভেঙেছি আমি আপনার থেকে অনুমতি না নিয়া এ ফলটা খাইলাম মেহরবানি করে আপনি আমাকে মাফ করে দেন আবদুল্লাহ সামাবি আল্লাহর বলে উনি তাকিয়ে দেখেন আমার সামনে আরেকজন আল্লাহর ওলি দাঁড়িয়ে আছে উনি বলেন বাবারে তুমি ফল খাইলা এই ফল খাওয়ার থেকে আমি তোমাকে যদি মাফ করতে চাই তুমি আমার শর্ত মানতে হবে শর্ত হচ্ছে তুমি বারো বছর আমার গোলামি করতে হবে কয় বছর। ডাক দিয়ে বলেন হুজুর একটা মাত্র আনার ফল খাওয়ার কারণে বারো বছর যদি গোলামি করতে হয় তাহলে তো আমার জীবন শেষ হয়ে যাবে হুজুর বলেন ও বাবা রে ইচ্ছে করলে তুমি মানতে পারো ইচ্ছে করলে তুমি চলে যেতে পারো আবু সালে মুসা জঙ্গি তিনি রাজি হয়ে গেলেন বারো বছর আবদুল্লাহ সামবির কাছে থেকে শরীয়ত তরিকতের এলমে দিনের সকল জ্ঞান তিনি শিখে নিলেন যখন বারো বছর হয়ে গেল আবু সালে মুসা জঙ্গি বলেন হুজুর আমি বাড়ি যাব আবদুল্লাহ সাম্বি বলেন তুমি আমার একটা শর্ত মেনেছো আর একটা শর্ত তুমি মানো নাই কি শর্ত বলতেছেন আমার একটা মেয়ে আছে চোখে দেখে না কানে শুনে না কথা বলতে পারে না পা দিয়ে চলতে পারে না ওই উম্মুল খয়ের ফাতেমাকে যদি তুমি বিয়ে করো তারপরে আমি তোমাকে আনার ফল খাওয়ার থেকে মাপ দেবো চোখে দেখে না কানে শোনে না পা দিয়ে চলতে পারে না মুখ দিয়ে কথা বলতে পারে না এমন মেয়ে কি কেউ কখনো বিয়ে করবে আবু সালিমুসা জঙ্গি রাজি হয়ে গেলেন বাসর ঘরে দেখেন অনিন্দ সুন্দরী একজন রূপবতী নারী চোখ আছে কত সুন্দর চেহারা ঘর থেকে বের হয়ে গেলেন আস্তক ফিরুল্লাহ বলতে বলতে আবু সালেম উসা জঙ্গিকে আবদুল্লাহ সামি বলেন ও বাবা তুমি কেন বাসার ঘর থেকে চলে আসছো কয় হুজুর আপনি যে মেয়ে বলেছেন এটা তো সেই মেয়ে না সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ সামি ডাক দিয়ে বলেন আমি বলেছি মেয়ে চোখে দেখে না অর্থ হলে এই মেয়ে জীবনে কোনো দিন পর পুরুষকে চোখে দেখে নাই আমি বলেছি কানে শুনে না এই মেয়ে জীবনে কোনো দিন পর পর পুরুষের কোনো কথা কানে শুনে নাই আমি বলেছি পা দিয়ে হাঁটতে পারে না আমার ঘর থেকে জীবনে কোনো দিন যায় নাই ও আমার বাবা তুমি বারো বছর আমার ঘরে ছিলা তোমার সাথে জীবনে কোনো দিন কথা বলে নাই মুল খায়ের ফাতেমা আঠারো ফারা কোরআনের হাফেজা এই মেয়েটাকে আমি তোমার সাথে বিয়ে দিয়ে দিলাম